আজ রাইটার্স ক্রিয়েশনে আপনাদের জন্য লেখক হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা বান্ধবগড়ের রাজা সাহেব। হিমাদ্রি কিশোর দাশগুপ্তের জন্ম 17 মে 1973 কলকাতায়। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে এমএ পাস করেন। গল্পকার ও ঔপন্যাসিক হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা বহু গল্প রেডিওতেও নাট্যরূপ পেয়েছে। কিশোর সাহিত্য ও প্রাপ্তবয়স্ক উভয় ক্ষেত্রেই তার সাবলীল লেখনী। আনন্দমেলা, শুকতারা, কিশোর ভারতী, সন্দেশ প্রভৃতি বেশ কিছু প্রথম সারির শিশু কিশোর পত্রিকাতে একাধিক গল্প উপন্যাস লিখেছেন। তার লেখা প্রথম কিশোর উপন্যাস কৃষ্ণ লামার গুম্ফা প্রকাশিত হয় আনন্দমেলা পত্রিকায়। বড়দের জন্য লেখা প্রথম উপন্যাস পরিক্রমণ প্রকাশিত হয় পূজাবার্ষিকী আনন্দলোকে। জীবন্ত উপবীত, খাজুরাহ সুন্দরী, অপরাজেয়, রানী হাতশেপসুটের মমি, কালো ঘুড়ি, ভয় ভয়ঙ্কর প্রভৃতি তার লেখা কিছু উল্লেখযোগ্য বই। আজকের গল্পটি নেওয়া হয়েছে লালমাটি প্রকাশনী থেকে প্রকাশিত কালো ঘুড়ি বইটি থেকে। গল্পের সূত্রধর আমি তিতলি। গল্প পাঠে অনির্বাণ, রাজা সাহেবের চরিত্রে নীল এবং মহেন্দ্র সিংয়ের ভূমিকায় বরিশর, মঙ্গল সিংয়ের ভূমিকায় রীতায়ন, ত্রিদীপের চরিত্রে গৌরব এবং সৈকতের চরিত্রে রোহন। সমগ্র গল্পটির পরিচালনা ও সম্পাদনায় অনির্বাণ। শুরু হচ্ছে আজকের গল্প হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা বান্ধবগড়ের রাজা সাহেব। শেষ ফরেস্ট লজে খোঁজ নিয়ে গাড়ির কাছে এসে সৈকত বলল, না রে, কোনো ঘর খালি নেই। অনেক করে ম্যানেজারকে অনুরোধ করলাম, রেজিস্টারও দেখালো লোকটা, 7 দিনের আগে কোনো ঘর খালি পাওয়া যাবে না। কি ডিসিশন নেবি বল? বুঝতে পারলাম ঘর বুকিং না করে বান্ধব করে আসাটা যথেষ্ট বোকামি হয়েছে। ট্যুরিস্ট সিজন, এই সময় সারা দেশ থেকে লোক মধ্যপ্রদেশে এই বান্ধব করে বাঘ দেখতে আসে। কলকাতা থেকে গাড়ি নিয়ে লং ড্রাইভে আজ বান্ধব করে পৌঁছেছি আমরা। গাড়িটা একটা ছোট্ট চা গুমটির সামনে দাঁড় করানো। গুমটির কাঠের বেঞ্চে বসেছিল ত্রিদি, আমি দাঁড়িয়ে গাড়ি বনেটে হেলাতে। সৈকতের কথা শুনে ত্রিদীপ বলল, তাহলে আর কি হয়, বাঘ থাকা ভাগ্যে নেই, বরং এখান থেকে অমরকন্টক বা ওই খাজুরাও চলে যাই। দরজা খুলে আমরা গাড়িতে উঠতে যাব এমন সময় একজন বলল, সাহেবরা এখানে এসে বাঘ না দেখেই ফিরে যাবে। গলা শুনে পিছনে ফিরে দেখি একজন লোক, মাঝ বয়সী, মাথায় পাকড়ি, পরনে ধুতি ফতুয়া, দেখে স্থানীয় বলেই মনে হচ্ছে। লোকটা মুহূর্তখানিক চুপ করে থেকে বলল, আমি আপনাদের থাকার ব্যবস্থা করতে পারি, বাঘও দেখাতে পারি। ত্রিদীপ বিস্মিত হয়ে বলল, তাই নাকি, আপনি কি হোটেল টোটেলের লোক নাকি? সে বলল, না 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 না, আমি হোটেলের লোক টোক নই, তবে এখানে সব হোটেলের লোকরাই আমাকে চেনে। আমার নাম মঙ্গল সিংহ। এখান থেকে ঘন্টা চারেক দূরে ওই জঙ্গলের ভিতরে এক জায়গায় আমি থাকি, জায়গাটাকে বলে রাজা সাহেবের হাভেলি। আমি সেখানে আপনাদের থাকার ব্যবস্থা করব, বাঘও দেখাবো,
কথাগুলো বলে আমাদের উত্তরের আশায় তাকিয়ে রইল। লোকটার কথা বলার ভঙ্গিতে এমন একটা আহ্বান আছে আমরা না করতে পারলাম না। মঙ্গল সিংহকে নিয়ে গাড়িতে উঠে বসলাম। চালকের আসনে ত্রিদীপ। মঙ্গল সিংহ ত্রিদীপের পাশে সিটটায় বসে রাস্তা দেখিয়ে নিয়ে চলল। বর্ণমোচি বৃক্ষ, বিশেষত শালের জঙ্গল আর ঘাস বন, মঙ্গল সিংহের নির্দেশে কখনো তার মধ্যে দিয়ে কখনো জঙ্গলকে বীর দিয়ে এগিয়ে নিয়ে চললাম। ক্রমশ ঢুকতে লাগলাম গভীর অরণ্যের মধ্যে। দূরে নীল আকাশের প্রেক্ষাপটে দাঁড়িয়ে আছে সাতপুরা পাহাড়। আমরা এগোচ্ছি সেদিকে। মঙ্গল সিংহ মাঝে মধ্যে বলতে লাগলো জঙ্গলে নানা খবর। ওই যে ওই যে শাল গাছটা দেখছ, ওখানে একটি বাঘ বেরিয়েছিল বললে, সে অনেক আগের কথা, সে একদিন। যাত্রা পথেই আমরা দেখতে পেলাম একদল চিতল হরিণ আর একটা ক্রিস্টেড সার্পেন্ট ঈগল। গাড়ি থেকে নেমে বাড়িটার দিকে তাকিয়ে আমরা অবাক হয়ে গেলাম। এমন ঘন জঙ্গলের মধ্যে এত বড় বাড়ি। বাড়িটা অবশ্য অনেক পুরনো, তা দেখেই বোঝা যাচ্ছে। দোতলার কারুকাজ করা রেলি ছাদের কার্ভিং সব খসিয়ে দিয়েছে। দেউড়ের দুপাশে অস্ত্র হাতে দাঁড়ানো পাথরের মূর্তির মাথা ভাঙা, স্তম্ভে ইট বেরিয়ে পড়েছে, পলেস্তরাহীন দেওয়াল। জানতে চাইলাম জঙ্গলের মধ্যে এত বড় বাড়ি কে বানিয়েছিল। মঙ্গল সিংহ বলল, পুরো বান্ধবগড়টাই একসময় মেওয়ারের মহারাজদের প্রাইভেট শিকার করার জায়গা ছিল, তারাই বানিয়েছিল। রাজার পূর্বপুরুষরা শিকার করতে আসতে, বহু সাহেবও এসেছে। আবেলের ওই যে ওইখানে ছাদওয়ালা উঁচু জায়গাটা দেখছেন, ওখানে হাতি রাখা থাকত। তারপর এক সময় রাজা রাজার যুগ শেষ হয়ে গেল, শিকার করা বন্ধ হয়ে গেল, আর তার সঙ্গে এই রমরামা। তবে এখনো এটা প্রাইভেট প্রপার্টি। ত্রিদীপ বলল, এখন কারা থাকে? মঙ্গল সিংহ একটু হতাশ ভাবে বলল, কে আর থাকবে, শুধু আমি আর রাজা সাহেব। রাজা সাহেব মানে? জানতে চাইল সৈকত। মঙ্গল সিংহ জবাব দিল, উনি একজন রাজবংশধর, প্রায় 90 বছর বয়স। আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব, এবার ভেতরে চলো। বাড়িটার অধিকাংশ ঘরই বাসযোগ্য নয় বলেই মনে হয়, কোনো ঘরে তেমন কোনো আসবাবও নেই। বেশ কয়েকটা ঘরলিঙ্গ পেরিয়ে আমাদের নিয়ে দোতলার একটা বারান্দায় উঠে এলো মঙ্গল সিংহ। বারান্দা সংলগ্ন বেশ কয়েকটা ঘর, এই জায়গাটা বেশ সাফ সুতরো। বারান্দায় ওঠার পর তিনটে জিনিস আমাদের দৃষ্টি আকর্ষণ করল। দেওয়ালের গায়ে টাঙানো আছে একজন যুবা রাজপুরুষের বিরাট তৈলচিত্র, তার পরনে জরির পোশাক, গলায় মুক্তোর মালা, মাথায় পালক পচা, রত্ন খচিত পাগড়ি। আর এই ছবির দুপাশে টাঙানো একটি স্টাফ করা বিরাট বাঘের মাথা, অন্য পাশে একটা বন্দুক। বাঘের চোখ দুটো এখনো চলছে। মঙ্গল সিংহ বলল, রাজা বাবুর ছবি, বন্দুকটা দিয়ে বাঘটা শিকার করেছিলেন তিনি। এই হাবেলির কাছাকাছি
জঙ্গলের মধ্যে। কথা বলতে বলতে আমাদের থাকার জন্য একটা ঘর খুলে দিল মঙ্গল সিংহ। হাভেলিতে কয়েকটা চেয়ার পেতে আমাদের বসার ব্যবস্থা করে দিয়েছে মঙ্গল সিংহ। আলো বলতে পাশে রাখা একটি হ্যারিকেন, অন্য কোনো আলো নেই চারিপাশে। খাওয়া দাওয়া সার, রাত প্রায় 8টা বাজে। মঙ্গল সিংহ বলে গিয়েছে কাল ভোর 5টায় আমাদের পাক দেখাতে নিয়ে যাবে। আমরা যেন রাত 9টায় শুয়ে পড়ি। রাতে হয়তো ঘর থেকেই বাঘের ডাক শোনা যেতে পারে, চারপাশেই তো জঙ্গল। পরের দিন ভোরে বাঘ দেখবো আমরা, তাই ভিতরে ভিতরে বেশ উত্তেজিত। জায়গাটাও বেশ পছন্দ হয়েছে আমাদের, অন্য টুরিস্টের কোনো হল্লা নেই এখানে। কিছুটা তফাতেই চাঁদের আলোয় দাঁড়িয়ে আছে গভীর শালবন। গল্প করছিলাম আমরা, দেখছিলাম হাভেলির একটা মহল থেকে পেরিয়ে কে যেন এগিয়ে আসছে। মঙ্গল সিংহ নাকি? লোকটা আমাদের কাছে এসে দাঁড়াতেই বুঝলাম না, মঙ্গল সিংহ নয়। তার পরনে খাকি পোশাক, ব্রিজেস, হাই হিল বুট, কাঁধে বন্দুক, দীর্ঘ দেহি একজন লোক। তবে বয়সের ভারেই সম্ভবত এখন কিছুটা নুচ্ছ। লোকটা সামনে এসে দাঁড়িয়ে বলল, আমি এই হাভেলির রাজা সাহেব, পরিচয় করতে এলাম। রাজা সাহেব মানে যিনি পাক মেরেছিলেন? মেয়রের বংশধর? সম্ভ্রমের সঙ্গে তার দিকে তাকালাম আমরা। মঙ্গল সিংহ তার যা বয়স বলেছিল ততটা না হলেও 80 বছর বয়স তো হতেই পারে। ভ্রু, বিরাট গোঁফ সব দুধসাদা হয়ে গিয়েছে, চামড়াও কুচকে গিয়েছে। তবে তার অবয়ব বলে দিচ্ছে একজন বেশ শক্তিশালী পুরুষ ছিলেন, বয়স তাকে পরাস্ত করতে পারেন। আমাদের পরিচয়ের পর তিনি বললেন, তা কাল সকালে তো নিশ্চয়ই আপনারা বাঘ দেখতে যাবেন। হ্যাঁ, তা মঙ্গল যখন বলেছে তখন ঠিকই দেখাবে। বান্ধবগড়ে এখনো অনেক বাঘ আছে। এরপর একটু থেমে তিনি বললেন, তবে সেই রাজা বাঘের মতো কোনো বাঘ নেই। জানো মাথা দেখেছেন সম্ভবত, 50 বছর আগে যে বাঘটা আমি শিকার করেছিলাম, বান্ধবগড়ের রাজা বাঘ, নরখানুক বাঘ। তার কথা শুনে সৈকত বলে উঠল, আপনার বাঘ শিকারের গল্পটা আমাদের বলবেন। শিকার কাহিনী আমরা বইয়ে পড়েছি, কোনো শিকারীর মুখ থেকে গল্প শুনিনি। রাজা সাহেব কিছু দূরে জঙ্গলের দিকে তাকিয়ে বললেন, জায়গাটা এখান থেকে খুব কাছে, ওই জঙ্গলের মধ্যে তারা নানার ধারে যেখানে মাছায় বসে শিকারটা করেছিলাম, মাছরা এখনো মারা আছে। চলুন আপনাদের ওখানে বসে আপনাদের গল্পটা শোনাবো। গল্প শোনার আকর্ষণ আমাদের আছে, কিন্তু এত রাতে শালের জঙ্গলে ঢোকা কি ঠিক হবে? রাজা সাহেব বললেন, ভয় পাচ্ছেন আমার বন্ধু তো আছেই। জীবনে কোনদিন দুটো গুলি শুনিনি, এক গুলিতেই নিকেশ হয়ে যেত শিকার। চলুন। কথাগুলো বলে ভিড় ভিড় করে তিনি যেন বললেন, সাহস ছিল বলে
মহেন্দ্র সিংহের। এই কথা মানে ঠিক ধরতে পারলাম। গা ছমছমে শালের জঙ্গলের মধ্যে দিয়ে মিনিট শেখ হেঁটে আমরা পৌঁছে গেলাম সেখানে। শাল গাছের খুঁটির ওপর ফুট সে উঁচু একটা মাচা। এই মাচাটা পরে তৈরি কাঠের পাটাতনে সিঁড়ি বেয়ে আমরা মাচার উপরে উঠে বসলাম। সামনে কিছুটা তফাতে মানুষ সমান উঁচু উঁচু ঝোপঝাড়, সে জঙ্গল কিছুটা এগিয়ে শেষ হয়ে গিয়েছে একটা শীর্ণ নদীর মরা খাতে। নালার পাশে শুরু হয়েছে গভীর জঙ্গল, সে জঙ্গল উঠে গিয়েছে চন্দ্রালোকিত সাতপুরা পাহাড়ের ঢালে। সেই পাহাড়ের দিকে তাকিয়ে রাজা সাহেব শুরু করলেন তার গল্প। আমাদের রাজত্ব চলে গিয়েছে, রাজ পরিবারের সন্তান হিসেবে হাভেলির মালিকানা পেয়েছিলাম আমি। আমি আসতাম আমার সমবয়সী মহেন্দ্র সিংহের প্রাণে। তারা ছিল পুরুষানুক্রমের শিকারী। যেসব রাজা মহারাজা এখানে শিকারে আসতেন তাদের সঙ্গ দিত। জঙ্গলের পথ চিনিয়ে শিকারদের কাছে পৌঁছে দিত শিকারীদের। তবে মহেন্দ্রর সঙ্গে আমার সম্পর্ক ঠিক প্রভুবৃত্তে ছিল না। সে ছিল আমার অভিন্ন হৃদয় সহচর। আমরা একসঙ্গে ছেলেবেলায় কত ঘুরে বেরিয়েছি জীবনে। মাত্র 14 বছর বয়সে তার সাহায্যে বয়ে বাঘ শিকার করেছি আমি। তবে শিকার ব্যাপারটা যে ঠিক নয় সেটা বোঝার বয়স তখন আমার ছিল না। শরীরের আসার রক্ত ছেলেবেলাতেই বন্দুক হাতে তুলে নেওয়াটাই ছিল স্বাভাবিক। তবে আমার এই নরখালো বাঘ শিকারের ঘটনাটা আরো পরে। তখন আমার বয়স আমার বছর 25 বয়স। তখন আমি বেড়াতে এসেছি এখানে। দেখছি এই সময় বাঘটা হানা দিতে শুরু করলো এখানে। ওই 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 যে নালাটা দেখছেন, ওই ওর ভেতরেই ডেরা বাঁধলো বাঘটা। এই নালা চলে গিয়েছে অনেক দূর পর্যন্ত। দুপাশে ঘন জঙ্গল, মানে বাঘের লুকিয়ে থাকার পক্ষে আদর্শ জায়গা। আমাদের প্রাক্তন প্রজা আমাকে এসে ধরল বাঘটাকে মারার জন্য। মহেন্দ্র সিংহকে নিয়ে আমি জঙ্গলে বেরোতে শুরু করলাম বাঘটাকে মারার জন্য। তাকে চাক্ষুষ না করলেও তার খোঁজ, অর্থাৎ পায়ের ছাপ দেখে আমরা বুঝতে পারলাম বাঘটা একটা পূর্ণবয়স্ক প্রকাণ্ড বাঘ। দৈর্ঘ্যে প্রায় 12 ফুট হবে, লেজের ডগা পর্যন্ত। ওজন হবে 300 কেজি। তবে পরে বুঝেছিলাম আমাদের অনুমান মিথ্যে ছিল না। যাই হোক, বাঘটা ছিল অসম্ভব ধূর্ত। মানুষকে বাঘ যেমন হয়, আমরা জঙ্গলে খুঁজে বেড়াই তাকে, কিন্তু কিছুতেই তার নাগাল পাই না। কোনো কোনো পথে তার পায়ের ছাপ দেখে বুঝি যখন আমরা তার সন্ধানে ঘুরছি, ঠিক তখন সে আমাদের নিঃশব্দে
অনুসরণ করেছে। কোনো অসতর্ক মুহূর্তে শিকারীকে শিকারে পরিণত করার জন্য সপ্তাহ তিনের ব্যর্থ অভিযান চলল আমাদের। শুধু একটা জিনিস বুঝতে পারলাম আমরা, সেই রানিং আমাদের খুব কাছাকাছি ছায়ার মতো ঘুরছে। তার পায়ের ছাপ সে কথাই বলছে। মহেন্দ্র একদিন বলল, এভাবে কিছু হবে না। পাগটা যখন কাছাকাছি আছে তখন মাচান বেঁধে টোপের ব্যবস্থা করা যাক। আমিও রাজি হলাম তার প্রস্তাবে। এই জায়গাতেই মাচান বাঁধা হলো, কারণ ওই নালাটা এখান থেকে দেখা যায়। ওখান থেকেই তো উঠে আছে ওই বাঘটা। ছাগলের টোপ নিচে বেঁধে এই মাচানের রাত জাগতে শুরু করলাম আমরা। ছটা রাত পেরিয়ে গেল, কিন্তু সে সামনের ওই জঙ্গল থেকে পেরিয়ে চাপাল না আমাদের রাইফেলের সামনে। অথচ প্রতি ভোরে আমরা দেখি রোজই সে আমাদের চোখ এড়িয়ে নালা থেকে উঠে এসে আশ্রয় নিয়েছে সামনে ওই 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 ঝোপ জঙ্গলে। সেখান থেকে মাচায় বসা আমাদের লক্ষ্য করেছে, তারপর আবার ফিরে গিয়েছে। খোঁজ দেখে ব্যাপারটা আমরা বুঝতে পারছি। ষষ্ঠ রাতেও যখন কিছু হলো না, তখন সেদিন হাভেলিতে ফিরে মহেন্দ্র আমাকে বলল, এভাবে কিছু হবে না বলেই মনে হচ্ছে। বাঘটার ছাগলের প্রতি কোনো আগ্রহ নেই, ওর আগ্রহ মানুষ, অর্থাৎ আমাদের উপর, বিশেষত তোমার উপর। হয়তো তোমার এই জমকালো পোশাক আর পাগড়ির জন্য। আমি খেয়াল করে দেখেছি তুমি জঙ্গলে যে পাশ দিয়ে হাঁটছ সে পাশ ধরে সে অনুসরণ করে আমাদের, অর্থাৎ ও শিকার হিসাবে তোমাকেই পছন্দ করছে। আমার মাথায় একটা প্ল্যান এসেছে। কি প্ল্যান জানতে চাইলাম আমি। সে যা বলল তাতে আমি স্তম্ভিত হয়ে গেলাম। মহেন্দ্র বলল, তোমার পোশাকটা আমায় আজ তুমি পরতে দেবে, আর আমার খাকি পোশাক পরবে তুমি। ছাগল নয়, আজ রাতে আমি তোমার পোশাক পরে টোপ হব মাচার নিচে, আর উপরে থাকবে তুমি। আর চাঁদনি রাত ও তোমার নজর এড়াতে পারবে না। আর তারপর তুমি কি বলছো তুমি? কাজ করা যাবে না। মহেন্দ্র হেসে বলল, আরে ঘাবড়াচ্ছ কেন? বাঘ যত দ্রুতই ঝাঁপাক একটা গুলির সুযোগ পাবে তুমি, তাতেই কাজ হবে। তোমার সঙ্গে বহু শিকারে গিয়েছি আমি, তোমার হাতের উপর আমার সম্পূর্ণ ভরসা আছে। আমার নিশানার উপর নিজের যথেষ্ট ভরসা আছে, তবু তাকে বোঝাবার চেষ্টা করতে লাগলাম আমি। ব্যাপারটা যথেষ্ট ঝুঁকিপূর্ণ, কিন্তু শেষ পর্যন্ত তার জেদের কাছে হার মেনে গেলাম আমি। সেদিন বিকেলে আমার পোশাক পরল মহেন্দ্র, আর তার পোশাক গায়ে দিয়ে দুজন হাজির হলাম এখানে। মহেন্দ্র রইল নিচে, আর আমি বন্দুক নিয়ে মাচায় উঠে বসলাম। এক সময় জঙ্গলে অন্ধকার নেমে এলো, তারপর চাঁদ উঠল।
মাঝরাতের মতোই চাঁদের আলোয় উদ্ভাসিত জঙ্গল। সময় কাটতে লাগলো। ঘন্টা তিন চার দাঁড়িয়ে থাকার পর মহেন্দ্র আমাকে একটা ইশারা করে ওই ঝোপ ভেঙে এগোতে শুরু করলো নালার দিকে। এই যে এখানে, এই যে এদিকে এদিকে। তার উদ্দেশ্য বুঝতে পারলাম আমি। সে নালার দিকে এগোচ্ছে, বড় খালকটাকে প্রলোভিত করে তার পিছন পিছন এখানে টেনে আনার জন্য। ভয়ঙ্কর ব্যাপার। কিন্তু কিন্তু তখন তাকে বাধা দেওয়ার উপায় আর নেই। চিৎকার করলে বাঘটা কাছাকাছি থাকলে মহেন্দ্রের আরো বিপদ হতে পারে। আস্তে আস্তে সে হারিয়ে গেল ওই নালার দিকে। আমরা তন্ময় হয়ে গল্প শুনছিলাম। সৈকত বলল, তারপর তারপর কি হলো? রাজা সাহেব তাকে থামিয়ে বলে উঠলেন, দেখুন উঠে আসছে, ওই যে ফিস ফিস করে কথাগুলো বলে তার রাইফেলটা কাঁধের ওপর উঠিয়ে নিলেন রাজা বাবু। তার কথা শুনে নালার দিকে তাকিয়ে আমরা অবাক হয়ে গেলাম। সত্যি নালার দিক থেকে উঠে আসছে একজন মানুষ। চাঁদের আলোয় তার গায়ের জুড়ির পোশাক ঝলমল করছে। এ কি করে সম্ভব? 50 বছরের পুরনো গল্প চোখের সামনে দেখা যায় নাকি? লোকটা এক সময় আমাদের বেশ কাছাকাছি চলে এলো। রাজাবাবু বন্দুকের নল ঘোরাতে শুরু করেছে লোকটার চারিপাশে জঙ্গলের উপর। হঠাৎ একটা লক্ষ্যে স্থির হয়ে গেল তার বন্দুকের নল, জ্বলে উঠল বন্দুকের লাগানো টর্চ। সেই আলোয় আমরা দেখতে পেলাম আলোটা ঝোপের উপর যেখানে গিয়ে পড়েছে সেখান থেকে উঁকি মারছে একটা প্রকাণ্ড বাঘের মাথা। টর্চের আলোয় চলচল করছে তার দুটো হিংস্র চোখ। মহেন্দ্র আমি পেরেছি, পেরেছি আমি। আমরা হতবাক, ব্যাপারটা কি ঘটলো কিছুই বুঝতে পারছি না। পারের পরে নিচ থেকে সেই লোকটা ছুটে মাচার কাছে এসে উপরে উঠে এলো। আমরা দেখলাম রাজার পোশাক পরা লোকটা মঙ্গল সিংহ। তাকে দেখে একটু ধাতস্থ হয়ে আমি বিস্মিত হয়ে বললাম, এইসব কি ব্যাপার? আমরা তো কিছুই বুঝতে পারছি না। রাজার সঙ্গে সত্যি বাঘ শিকার করলেন নাকি? ওই তো ওখানে একমাত্র বাঘ দেখেছি আমরা। মঙ্গল সিংহ প্রথমে বলল, কোথায় দেখেছেন? তারপর অচৈতন্য রাজা সাহেবকে তুলে ধরে বললেন, এনাকে মাচা থেকে নামিয়ে আবেলিতে নিয়ে যেতে একটু সাহায্য করুন আপনারা। হাভেলিতে ফিরে এসেছি আমরা। রাজা সাহেবকে তার ঘরে শুয়ে এসে বারান্দায় আমাদের মুখোমুখি দাঁড়ালো মঙ্গল সিংহ। ঠিক সেখানে যেখানে রাজা সাহেবের ছবিটা দেওয়ালের গায়ে টাঙানো আছে। মঙ্গল সিংহ কয়েক মুহূর্ত চুপ করে থেকে বলল, আপনারা যা দেখলেন তা সবই সাজানো ঘটনা। আমি বললাম, তার মানে? সে বলল, আপনারা নিশ্চয়ই রাজা সাহেবের মুখ থেকে তার বাঘ শিকারের গল্প শুনেছেন। বাকিটা আমি আপনাদের শোনাচ্ছি। সত্যি সেই রাতে মহেন্দ্র সিংহের প্রাথমিক উদ্দেশ্য সফল হলো।
নরকাদকটা ছিল নালার মধ্যে। মহেন্দ্র সিংহকে রাজা সাহেব ভেবে তার পিছন পিছন উঠে এলো বাঘটা। কিন্তু ধূর্ত বাঘটা এমন ভাবে ঝোপঝাড়ের মধ্যে দিয়ে গুড়ি মেরে এলো যে মাচায় বসা রাজা সাহেব প্রথমে দেখতেই পাননি তাকে। মাচার নিচে এসে দাঁড়ালো মহেন্দ্র সিংহ। সেও সম্ভবত টের পায়নি বাঘটার উপস্থিতি। আর এরপরই বাঘটা একটা ঝোপ থেকে বেরিয়ে কোনাকুনি ভাবে ঝাঁপ দিল তাকে লক্ষ্য করে। রাজা সাহেবও সঙ্গে সঙ্গে গুলি চালালেন, কিন্তু প্রথমবার তার গুলি লক্ষ্যভ্রষ্ট হল। তবে তারই মধ্যে যা ঘটার ঘটে গেল। রাজা সাহেব যখন মাচা থেকে নিচে নামলেন তখন মাটিতে পড়ে থাকা দুটো দেহই ছিল প্রাণহীন। ওই মুহূর্তের ব্যবধানেই নরখাদকটা দাঁত বসিয়ে দিয়েছিল মহেন্দ্র সিংহের ঘাড়ে। এ ঘটনার পর রাজা সাহেবের মনে ধারণা জন্মাল যে মহেন্দ্রের মৃত্যুর জন্য তিনি দায়ী। এ গ্লানি থেকে মুক্ত হতে পারলেন না তিনি, থেকে গেলেন এই হাবিলিতে। মহেন্দ্রের শিশু পুত্রকে তিনি মানুষ করার দায়িত্ব নিলেন, কিন্তু পরে মাথাটাও খারাপ হল। চাঁদনি রাত হলে তিনি বন্দুক হাতে বেরিয়ে পড়তে শুরু করলেন জঙ্গলে। তার মনে হয় নরখাদকটা আর মহেন্দ্র আজও ঘুরে বেড়াচ্ছে জঙ্গলে। তিনি এক গুলিতে বাঘটাকে সাবাড় করে ফিরিয়ে আনবেন তার মহেন্দ্রকে। কিন্তু ব্যাপারটা তো বিপজ্জনক, বাঘ তো আজও আছে জঙ্গলে। তাই রাজা সাহেবকে শান্ত করার জন্য আমি একটা কাজ করি, আমি নিজেই চাঁদনি রাতে মহেন্দ্র সাজি। নরখাদকের সেই পুরনো মাথাটা নিয়ে গিয়ে ঝোপের মধ্যে রাখি। রাজা সাহেব বন্দুক নিয়ে মাচায় বসেন, তাতে অবশ্য সত্যি গুলি থাকে না, থাকে ফাঁকা কার্তুজ, ওতে শুধু আগুন আর শব্দ হয়। আমি যখন নাড়া থেকে উঠে আসি তখন ঝোপের ওপর আলো ফেলে বাঘের মাথাটা দেখতে পেয়ে গুলি চালান তিনি। ব্যাপারটাকে সত্যি ভেবে এরপর বেশ কিছুদিন শান্ত থাকেন রাজা সাহেব। এবার আমার পরিচয়টা বলি, আমি হলাম মহেন্দ্র সিংহের সেই ছেলে। মঙ্গল সিংহের গল্প শুনে আশ্চর্য হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। সে চলে যেতে গিয়েও দাঁড়িয়ে পড়ে বলল, তবে বাঘ কিন্তু দেখা হয়ে গিয়েছে আপনাদের। আমি বললাম, মানে? আর জঙ্গলে যাওয়ার পর খেয়াল হলো স্টাফ করা বাঘের মাথাটা নিয়ে যেতেই ভুলে গিয়েছি। এই তো এত এখনো আপনাদের সামনে টাঙানো আছে মাথাটা। যাকে আপনারা জঙ্গলে দেখেছেন সেটা সেটা আসল বাঘ। আপনারা খেয়াল না করলেও
মাচায় ওঠার পর আমি তাকে দূরে চলে যেতে দেখেছি। প্রকাণ্ড একটা বাঘ। সাধারণত ও বাঘটা এদিকে আসে না। রাজা সাহেবের বন্দুকে গুলি ছিল না, ইচ্ছে করলেই ও মাচা থেকে টেনে নিয়ে যেতে পারত কাউকে। কাল তার সঙ্গে আপনাদের মোলাকাতের চেষ্টা করব। পরদিন মঙ্গল সিংহের দৌলতে সত্যি তার দেখা পেলাম আমরা। জঙ্গলের মধ্যে এক জায়গায় বিরাট এক ছোপের আড়াল থেকে পেরিয়ে আমাদের গাড়ি কিছুটা তফাতে রাস্তার মাঝখানে দাঁড়ালো সেই মহাকায় সাধু। রাজকীয় তার দাঁড়াবার ভঙ্গি, সূর্যের আলোয় ঝলমল করছে তার দুড়া কাটা হলুদ দেহ। ভাবখানা এমন সে যেন আমাদের খেয়ালই করে। আমরা নিঃস্পন্দ হয়ে তাকিয়ে আছি তার দিকে। মঙ্গল সিংহ চাপা সরে মন্তব্য করল, বান্ধবগড়ের আরেক রাজা সাহেব, জঙ্গলের রাজা। ঠিক সেই মুহূর্তে আমার মনে পড়ল গতকাল রাতে শোনা মঙ্গল সিংহের কথাগুলো। রাজা সাহেবের বন্ধুকে গুলি ছিল না, ইচ্ছে করলেই ও মাথা থেকে টেনে নিয়ে যেতে পারত। মঙ্গল সিংহের ডাকেই সঙ্গীত ছিল আমাদের। সে বলল, চলো এবার হাভেলিতে ফিরতে হবে, রাজা সাহেব আপনাদের জন্য অপেক্ষা করছেন। আপনারা শুনছিলেন আমাদের আজকের গল্প, হিমান্ত্রি কিশোর দাশগুপ্তের লেখা বান্ধবগড়ের রাজা সাহেব। গল্পটি ভালো লাগলে অবশ্যই আপনার আত্মীয় পরিজন ও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, লাইক করুন ও কমেন্ট করে জানান আপনাদের মতামত। এই ধরনের আরও সুন্দর গল্প শুনতে ফলো করুন আমাদের ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজ ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে। এই করোনার আবহকালে শারীরিক দূরত্ব বজায় রাখুন, মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করুন, সুস্থ থাকুন, সুস্থ রাখুন। দেখা হবে আবার আগামী গল্পে। ধন্যবাদ।